বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। তুমি যেটা বললে যে 10 বছর হয়ে গেছে, 10 বছর ইন্ডাস্ট্রিতে আছে, প্রথম শুরুটা যদি জানতে চাই কিভাবে হয়েছিল? শুরুটা হয়েছিল বলতে, মা টুকটাক কিছু সিরিয়াল করতেন। আচ্ছা, ব্রাইটনেসটা হঠাৎ করে চলে গেল কেন আমি বুঝতে পারছি না। মা অল্প কিছু সিরিয়াল করতেন এবং সেখানে মা থিয়েটারও করতেন। যখন আমি সবে পড়তে শিখছি বা মানে বাংলা সেন্টেন্স গোটা গোটা তখনও পড়তে পারতাম না, শুধু ওয়ার্ডস পড়তে পারতাম অক্ষরগুলো, তখন মা থিয়েটারের স্ক্রিপ্টটা বাড়িতে আনতেন। তো আমি শুনে শুনে, মা যখন নিজে ডায়লগ মুখস্থ করতো, আমি শুনে শুনে মনে রাখতাম ডায়লগগুলো। তো মা তখনই বুঝতে পারলো যে এর তো ইন্টারেস্ট আছে, ডায়লগ বলা, কিউ দেওয়া, সেগুলোতে তো ইন্টারেস্ট আছে। তারপরে মা চ্যানেল 8 বলে একটা চ্যানেল, মানে আকাশ বাংলা আগে যেটা ছিল, আকাশ বাংলায় মা আমার একটা ছবি জমা দিয়েছিল যে যদি কোনো এক দুদিনের পাঠ থাকে আমার মেয়েকে ডেকো। তো সেখান থেকে তারা একদিন আমায় ডাকলো, ডেকে বলল, মানে মাকেই ফোন করে বলল যে তোর মেয়েকে এরকম একটা 1 মাসের গল্প আছে। তখন টাটকা গল্পে 8টা মাস হতো আকাশ বাংলায়, গোটা মাস ধরে এক একটা স্টোরি দেখানো হতো। তো এরকম একটা 1 মাসের গল্প আছে, তোর মেয়ে কি করবে? তখন ডিসেম্বর, মা বলল করবি? আমি বললাম হ্যাঁ। মা নিয়ে গেল, প্রথম ওই কাজটা আমি করলাম, তারপর থেকে চলছে। একদম তারপর থেকে চলছে। এবং তোমার অনেক চরিত্রের মধ্যে খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো লাগার দর্শকদের, এখন তো যেটা করছো সেটা অবশ্যই, কিন্তু এর আগে যেটা করেছো বিন্দি, মানে যেটা আজও দর্শকদের মুখে মুখে ফেরে, তো সেইটার সময় কত বছর বয়স ছিল, মানে কত দিন আগে? 2017-এর নভেম্বরের দিকে আমি ঢুকেছিলাম সীমারেখায়, মানে আই ওয়াজ 18 দেন। তো তারপর 2019-এর শুরুতে, জানুয়ারিতে সীমারেখা শেষ হয়। ওই পুরো 17-এর এন্ড থেকে 18 গোটা 19-এর শুরুতে শেষ হয় সীমারেখা। বিন্দি বিন্দি করতে আমার মানে, আচ্ছা, বিন্দিটা ওয়াজ আ ড্রিম ক্যারেক্টার ফর মি। মানে অবশ্যই আমি শ্রীতমাটা একটা অন্য রকমের ড্রিম ক্যারেক্টার, আমি বলছি, আমি দুটো ডিফারেন্স বলছি। বিন্দি হচ্ছে একেবারে একটা মানে গ্রামের মেয়ে, সহজ সাদা মাটা, লেখাপড়া জানে না, মানে যতটা সরল করতে পারি নিজেকে, যতটা ইনোসেন্ট হতে পারে একটা মানুষ, বিন্দি ওয়াজ দ্যাট ইনোসেন্ট গার্ল। আর শ্রীতমা হচ্ছে প্রচন্ড শিক্ষিত এবং বুদ্ধিমতী একটা মেয়ে, ইন্টেলিজেন্ট একটা মেয়ে, বুদ্ধি দিয়ে পড়াশোনা করা একটা মেয়ে, মানে বুদ্ধি দিয়ে বিচার করা একটা মেয়ে, প্রচন্ড শার্প মাইন্ডেড। তো শ্রীতমা আর বিন্দির কিন্তু অনেক ডিফারেন্স এই জায়গাটাতে, বাট দুটোই কোথাও গিয়ে দিয়ার সাথে মেলে, কোথাও কোথাও কিছু কিছু জায়গা, তো সেটা খুব খুব মজাদার বিষয়। মানে যদি কোনো একটা চরিত্রে নিজের কোথাও ছাপ রয়ে যায়, তাহলে সেই চরিত্রটা আরো বেশি ফুটিয়ে তোলা যায়, মানে এটা বোধহয় খুব সত্যি কথা। মানে তুমি যা যা চরিত্র করেছো তার মধ্যে তোমার একটা রেশ থেকে যায় নিজের। দেখো, আমি নিজেকে দিয়ে মানে নিজে যদি কনভিন্স না হতে পারি, তাহলে আমার মনে হয় আমি কাউকে কনভিন্স করাতে পারবো না। আমার যদি নিজের মনে হয় যে শ্রীতমার মতো ওই বুদ্ধিটা আমার মাথায় নেই, তাহলে আমি ওটা কি করে পোট্রে করবো যে আমি একটা বুদ্ধিমতী মেয়ে? বা বিন্দির ওই ইনোসেন্সটা যদি আমার মধ্যে না থাকে, আমি যে ইনোসেন্ট সেটা মানুষকে আমি কি করে দেখাবো? আমি যদি নিজেই বিশ্বাস না করতে পারি যে হ্যাঁ সত্যি আমি এতটা ইনোসেন্ট, এতটা সহজ সরল সাদা মাটা, তাই না? নিজের মধ্যে তো সব থাকে, এক একটা মানুষের মধ্যে তো সব থাকে, শুধু সেগুলো টাইম বাই টাইম খুঁজে বের করার। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।